নমস্কার বন্ধুরা, টিএসটি লাইভ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর অনেক দিন পর আবারও চলে এসেছি নতুন একটা পর্ব নিয়ে তোমাদের জন্য। ছাগলের খেতে দিয়ে এসেছি, দিয়ে এসে এখন গুড় জল গুলছি। এখন হালকা হালকা ঠান্ডা পড়ে গেছে, জলগুলো রোদে বসানো ছিল, গরম হয়ে গেছে। আর ঠান্ডার সময় গরম জল খাওয়ানো ভালো, ঠান্ডার সময় জলটা ঠান্ডা থাকে আর ওরা ঠান্ডা জল খেতেও চায় না। আর ঠান্ডা জল খাওয়ালে ঠান্ডা লাগার সম্ভাবনা বেশি থাকে। আমরা হচ্ছে দুপুরবেলার জলটা গরম করতে লাগে না, ওটা রোদে দিয়ে গরম করে নিই। আর সকালে যে জলটা দিই আর সন্ধ্যে যে জলটা দিই গরম করেই দিই ঠান্ডার সময়। ঠান্ডার সময় একটু সর্ষে খোল খাওয়ালে ভালো হয়, এখনও আনা হয়নি আমাদের সর্ষে খোলটা। বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। জল আমার গলা হয়ে গেছে, রেডি হয়ে গেছে, নিয়ে চলে এসেছি। একটু জলের সঙ্গে চিটে গুড় আর নুন দিতে হয়, দিলে একটু টেস্টটা ভালো হয়, না দিলেও জলে দিলেও ভালো হয়। আর প্লিজ বন্ধুরা, তোমরা পুরো ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে। খড় খেতে দিয়ে গেছিলাম, ওরা খাচ্ছে, আমাদের লোক পরিষ্কার করছে ঘরটা। আর আমি এখন দুধ দুইবো, জল দেওয়া হয়ে গেছে, দুধ দুইছি এখন। এই ছাগলটা আজকে হিটে এসছে, রাত থেকে খুব চিল্লাচ্ছে। একদিন একটা দাদাভাই ফোন করে আমাদের লোককে বলছি যে দাদা, আপনার ছাগলগুলো দেখে এসেছি, ছাগলগুলো খুব গ্লেস। আর আমিও ছাগলকে খেতে দিচ্ছি 3-4 বার, কিন্তু ছাগলের গায়ে কোনো গ্লেস আসছে না। শুধু ছাগলকে খাওয়ালে হবে না, তার ট্রিটমেন্ট করতে হবে। 3 মাস অন্তরে কৃমির ট্যাবলেট, তারপরে চামড়ার তলায় ওদের একটা কৃমি হয়, হাইটেক মারা হয়। হাইটেক বলা হয় ওষুধটা, চামড়ার তলায় মারতে হয়, ওষুধটা খুবই ভালো। গায়ে লোম পড়া বন্ধ হয়ে যায়, গায়ে একটা গ্লেজ আছে, ছাগলটা দেখতে সুন্দর লাগে। অনেক রকম ট্রিটমেন্ট আছে ছাগল পুষতে গেলে, সেগুলো যারা ছাগল পোষে অনেকে জানে, অনেকে জানে না। আমরা জানতাম না, আমরাও এক সময় অনেক নেট ঘেঁটেছি, অনেক কিছু দেখেছি, দেখে শিখেছি। দেখো এই গামলাটা কিন্তু অনেকটাই বড় গামলা, হাফ গামলা দুধ অলরেডি হয়ে গেছে, চুপ করে দাঁড়িয়ে আছে দেখো ছাগলটা। আচ্ছা বন্ধুরা, তোমরা বলো তো, এরকম ছাগল থাকলে কি আর গরু পোষার দরকার হয়? কমেন্টে জানিয়েও তো বন্ধুরা, প্লিজ তোমরা পুরো ভিডিওটা দেখার জন্যে তোমাদেরকে অনুরোধ রইল। আর তোমরা যে আমার পাশে আছো, আমাকে সাপোর্ট করছো, তার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর প্লিজ তোমরা একটা সাবস্ক্রাইব করো, তোমাদের একটা সাবস্ক্রাইব আমাকে নতুন ভিডিও বানাতে সাহায্য করবে। আর লাইক করো, ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর প্লিজ তোমরা এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো, যাতে এই ভিডিওটা অন্যরা দেখতে পায়। কামলাটা প্রায় ভর্তি হয়ে এসেছে দেখো, আজকে 1.5 লিটার মতন দুধ হলো। বন্ধুরা আজ তাহলে এই অবধি, তোমরা ভালো থেকো। আর পুরো ভিডিওটা দেখার জন্য, আমার পাশে থাকার জন্য ধন্যবাদ।